দেখ না টিভি দেখ না মা এসে গেছে তুই যা আমিও যাচ্ছি ঠিক আছে যা 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 চলো দেখে আসতে চলো ঠিক আছে বাবা এটা ধর আগে কি আছে এর মধ্যে আমি একটু বোনলেস মিট নিয়ে এলাম রঞ্জন বোধহয় আসবে কাল সকালে তোর বড় মাসি ফোন করেছিল কালকে রঞ্জন দা ও বোধহয় এখানে থেকে কিছুটা পরীক্ষা টরীক্ষা দেবে তো কাল সকালে আসবে বললো তাই একটু মাংস নিয়ে এলাম ও আচ্ছা কালকে তোর কলেজ কটায় রে কালকে তো আমার ফার্স্ট ক্লাস আছে 1:30 সময় ও বাবা তাহলে তো অনেক দেরি হয়ে যাবে বাবা কি ঘামছি কেন হঠাৎ করে এত ফেব্রুয়ারি মাসের শেষে কেন কি হলো দেখে বেশ ভালো ঘামছো তোমার কোনো হাইপার টেনশন হয়নি তো টেনশন হ্যাঁ দেখে দাঁড়াও কেন উফ আমার না ব্যথাটা একটু বেড়েছে উফ আর তোমার প্রেসার বাড়েনি তো একটু একবার ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করে নাও না সেটা করানোই যেতে পারে টেনশন কেন হবে আচ্ছা মা তোমাকে সেই আহ্বানের ব্যাপারে বলেছিলাম না তোমার মনে আছে হ্যাঁ হ্যাঁ সেটা কি হলো বলতো ওর মার কি হলো ওর বাবা না কি সব যেই বিজনেসটা করেছিল সেটা ওর মার নামে করেছে সেটা ফ্লপ করে গেছে আর মাঝখান থেকে ফেসে গেছে আহ্বান আর ওর মা মানে এখন সেই ওই কি রমেশ খান্না বলে কি একজন ইন্সপেক্টর আছে সে প্রত্যেক দিন এসে ওর মাকে ডিস্টার্ব করছে ও বাবা সে তো খুব মুশকিলের ব্যাপার আর আর আরেকটা ব্যাপার যেটা হলো ওর বাবা ওদের ফ্ল্যাটটা মর্গেজ করে পুরো টাকাটা নিয়ে নিয়েছে আর চারদিকে তো দেনা তো আছেই আর কি করবে বলো এখন মাঝখান থেকে ওরা আর একদম ফেসে গেছে খুব মুশকিল ওর মা কি করবে তাহলে আচ্ছা মা তুমি একবার বলবে বব আঙ্কেলকে বলো না একবার তুমি বললে পরে হয়ে যাবে কি বলবো আরে বলো না এখন তো ওদের তো কিছু লিগ্যাল অ্যাডভাইস দরকার না তুমি যদি বলো হয়ে যাবে প্লিজ বলো না রিঙ্কু আমার মনে হয় এই ব্যাপারটা এক্ষুনি তোমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই এটা নিয়ে তোমার ভাবনা চিন্তা করার মতো বয়সও কিন্তু তোমার হয়নি আর এটা খুব ডেলিকেট ইস্যু আমি জানি আমি করছি না আমি শুধু তোমাকে একবার বব আঙ্কেলকে বলতে বলছি বলো না তুমি বলবে সেটা দরকার পড়লে আমি বলতেই পারি কিন্তু আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো সামনে পরীক্ষা তোমার এখন পড়াশোনা করা উচিত একদম এইসব ব্যাপারে মাথা গলিও না প্লিজ মাংসটা রেখে এসো ফ্রিজে হ্যালো হ্যাঁ পলি আছে কে বলছো ও হ্যাঁ একটু ধরো রিঙ্কু তোমার ফোন আছে হ্যাঁ কে করেছে ওই যে কি ও আচ্ছা দেখো ওই যে কি তোমার বন্ধু কুশান আছে না হ্যাঁ সে ফোন করেছে ফ্রিজে রাখলে হ্যাঁ রেখেছি ডিপ ফ্রিজে রেখেছো তো হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ কে কুশান হ্যাঁ বল না 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 কিছু ঠিক হয়নি তোকে বিলু বলেছে তুই বিশ্বাস করেছিস তুই জানিস না ও সারাদিন মিথ্যে কথা বলে না আমার সাথে তিতিরের কোনো কথা হয়নি তুই একটা কাজ কর না ওকে ফোন কর আরে কোথায় করবি মোবাইলে কর না তিতির আমাকে কিছু বলেনি খাবি বস হ্যাঁ তিতির আমাকে কিছু বলেনি আমি কবে থেকে ওকে বলছি কিছু একটা করে ফাইনাল কর না এখনো কিছু ঠিক হয়নি হ্যাঁ বাংলা ব্যান্ড তো হবেই শোন ও বলছে বাবিনার কথা বাবিনা প্রচন্ড কসলি হয়ে যাবে আমাদের পক্ষে সম্ভব হবে না আর এক্স ওয়াই জেড অনেক কিছু আছে কি শোনা শোনা বেচারা হ্যাঁ বেচারাকে ঠিক করবি তো বেচারার গান শুনিস নি কি রে তুই ও বেচারার গান শুনেনি আমাদের ক্যাসেট দিয়ে দে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে তিতিরের সাথে কথা বলছি হ্যাঁ আরে শুনিস তো কি হয়েছে তুই আমাদেরকে ক্যাসেট নিয়ে শুনে নিস ঠিক আছে আমি এখন রাখছি বাই হ্যাঁ রে আচ্ছা দেবে একা একা তখন থেকে না আচার খেয়ে যাচ্ছিস তোকে তো বললাম নিতে ডাউন কেটে কি রে তোদের ফেসটা এখনো নামটাম ঠিক করিসনি দেখ আমি কবে থেকে দিদিরকে বলছি ঠিক করতে ও নতুন কিছু খুঁজেই যাচ্ছে কি জানে মেয়েটা এদিকে প্রিন্সিপাল বলে দিয়েছে দুদিনের মধ্যে নাম আর প্রোগ্রাম ঠিক করে জমা দিতে তাহলে কিন্তু মিটিং বসবে মেয়েটাকে আমি বুঝিয়ে পারি না ও নতুন নতুন খুঁজেই যাচ্ছে কি জানে নামও এখনো ঠিক করেনি এক কাজ করো ও নতুন খুঁজুক আমি তোদের ফেস্টের একটা নাম দিই বার করেছিস বল নামটা নিবি একদম নেবে বল প্রমিস প্রমিস ন্যাকামি 2004 তোলা সব সময় ইয়ার কি আমার ভালো লাগে না ভালো কথা বললাম ভালো কথা বলেছিস তুমি হয়তো আমাকে একটা পাভার্টেড লুড ভাবছো কিন্তু দেখো
আমি সত্যি কথা অকপটে বলছি। আমি প্রিটেন্ড করতে পারি না। তুমি ছোট, তোমার জীবনে ভালোবাসা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা এখনো হয়তো হয়নি। আমি জানি না তুমি আহ্বানকে ভালোবাসো কিনা, ধরে নিচ্ছি বাসো কিংবা হয়তো বাসো না। যদি বাসো তাহলে জানবে ওয়ান ট্র্যাক ভালোবাসা একটি পুরুষের একটিমাত্র নারীর প্রতি ভালোবাসা, কিংবা একটি নারীর একটি পুরুষের প্রতি ভালোবাসা কখনোই দিনের পর দিন বছরের পর বছর টিঁকে থাকতে পারে না। একটা সময় আসে যখন জাস্ট তার একটা বোঝাপড়া করে নেয় বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য। আমি তা অস্বীকার করেছিলাম। আমি তোমার বন্ধুর মাকে খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছিলাম। তুমি কি চাইছো বলো? ইয়েস, হাউসওয়াইফ, একটা সিকিউরিটি আমি দেব। তিনি আমাকে বন্দি করতে চাইলেন। আর একটা মিথ্যা সম্পর্ককে সত্য বলে ভণ্ডামি করতে পারিনি, হয় না, হয় না। সারা জীবন শুধু একজনকে ভালোবেসে থাকা যায় না। কেন এমন করে ভেবে দেখিনি? আমার তো আহ্বানকে ভালোবাসতে ইচ্ছে করে, পিন্টুকেও। আচ্ছা, আমার বাবা কি মাকে ভালোবাসে এখনো, আজও? আর মা, নাকি ওরাও হিপোক্রেটস, ভালোবাসার প্রিটেনশন করে? ধুর, না গেলেই ভালো হতো, সমস্ত কেমন গুলিয়ে গেল। কিন্তু আহ্বান বলছিল ওর বাবা নাকি ওর মাকে মার্ডার করার জন্য প্রফেশনাল কিলার এনগেজ করেছে। তাহলে নাকি আহ্বানের ওটা এক ধরনের অবসেশন? রাঘব আঙ্কেল অবশ্য বলছিল যে ওর যখন 5 বছর বয়স তখন থেকেই আন্টি ওকে এসব শিখিয়েছে, বুঝিয়েছে। হয়তো ওটাই ওর ফিক্সেশন, ও সেই জন্যই হয়তো ভয়ে মাকে ছেড়ে কোথাও যেতে পারছে না। কেন যে বারবার পুতুলটা নিজে থেকে চালু হয়ে যায়? ওমা, চলো না মা, আমরা কোথাও চলে যাই, দেখবে আমি ঠিক বড় হব। দেখো, আমি বড় ডাক্তার হব, মস্ত বড় ডাক্তার। তোমার কি রাত হবে? শুয়ে পড়ো। তিতির শুয়ে পড়েছে? কি করে বলবো, আমি তো তিতিরের গভর্নেন্স নই।
আচ্ছা কার ফোন আবার? হ্যালো, হ্যাঁ ফোন করেছিলি? ও মা, হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে গো? আরে আমাদের তিতির কি ঘুমিয়ে পড়েছে নাকি রে? কেন, ডেকে দেব? না না, ডাকতে হবে না। আসলে শ্যামবাজারের দিকে গেছিলাম, একটা টু পিস খুব পছন্দ হলো জানলি, কিনে তো ফেললুম। এখন বাড়িতে এসে মনে হচ্ছে যে বড় হবে না তো, তিতির যা ছোটোখাটো হয়েছে। আমি কালকে যাব একবার বুঝলি তো, ওকে কখন পাবো বলতো? তুমি জানো, তুমি তোমার আদির সঙ্গে কথা বলে নাও না। কী হলো রে, হঠাৎ এরকম রাগ রাগ করে কথা বলছিস কেন? মেয়ের সঙ্গে ঝগড়া করেছিস? না না, ঝগড়া করবো কেন? আমি তো এখন সবসময় যে কোনো পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিই না। কি হয়েছে কি? তোর গলায় এত অভিমানের সুর কেন? কি হয়েছে বলতো? না মা, কিচ্ছু হয়নি। যাকে ফোন করেছিলি কেন বল? ভালো লাগছিল না, সেই জন্য ফোন করলাম। তুমি কোথায় ছিলে? ওই বেনুদি হঠাৎ টিকিট কেটে এনেছিল জানলি, মিস্টার অ্যান্ড মিসেস আয়ারের। কি ভালো হয়েছে রে ছবিটা, খুব ভালো লেগেছে। ওই নর্থ বেঙ্গলের বিয়েতে সমস্ত তুলেছে। আরে তুই দেখেছিস? কে, আমি? না না, কোথায় দেখবো। যা তোর এক কাজ কর, কালকে কত্তাগিনীতে দেখে আয়। কি, তোমার জামাই যাবে সিনেমা দেখতে, তারপর আবার বউকে নিয়ে? বউকে নিয়ে যাবে না, তোমার কাকে নিয়ে যাবে? ও সিনেমা টিনেমা দেখে না, ভালো লাগে না। ঠিক আছে আমি কালকে যাবো। হ্যাঁ কি হলো বলতো? অভিমান নয় মা, আসলে আমার না সংসার করাটাই ভুল হয়েছে জানো তো, ভীষণ একা লাগে আসলে। আরে কি নিয়ে আবার ঝগড়া শুরু হলো? কিছু নয় মা, আমি তো এখনো পর্যন্ত এমন কিছু ইস্যু পাইনি যে জানিয়ে তোমার জামাইয়ের সঙ্গে আমার মতের অমিল হয়েছে। সারা জীবন তো তোমার জামাইয়ের কাছে আমার মাথা নিয়ে থাকতে হয়েছে না। হ্যাঁ রে, চিরকাল তো সকলে জানে যে নক্ষত্র একটু উদ্ধত, একটু একটু দাম্ভিক মতো, তো একসঙ্গে সংসার করতে গেলে তো একটু মানিয়ে টানিয়ে নিয়ে থাকতেই হয়। এইটুকু নয় মা, এই জায়গাটা মস্ত বড়, আর ওর মতের সঙ্গে আমার চলতে চলতে আমি আমার সব পার্সোনালিটি সব কিছু বিসর্জন দিয়েছি মা, সব কিছু। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে যাচ্ছি তোর ওখানে, গিয়ে সামনাসামনি কথা হবে। এই রাত্রিবেলা আর এই সমস্ত নিয়ে মাথা গরম করিস না তো, শুয়ে পড়। রাখি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল।
তুই আজকে আমার সঙ্গে দেখা করবি বলেছিলি। তুই কোথায় আছিস? আমি আমি তোর খুব কাছাকাছি আছি। বল না। আমার কাছাকাছি আছিস মানে কি? খুব কাছাকাছি এবং আমি তোকে দেখতেও পাচ্ছি। কাউন্টার নেই তো? এই মাইরি বলছে আমি নাকি দেখতে পাচ্ছি, কোথায় আছে বল তো মানটা। দেখ কালকে বল। জাগে শোন, আমি এখন রাখছি, পরে তুই দে না। দেবো না। 8:30 সময় ববিস ক্যাফেতে চলে আয়। আমরাও যাব। ওকে বাই। হ্যাঁ টেবিলে তলায় শোন। আচ্ছা শোন শোন, একটা সিরিয়াস। দাঁড়া দাঁড়া, তুই ফালতু লাফড়া করিস কেন রে? প্রেম করছিস? ঠিক আছে ঠিক আছে, প্লিজ প্লিজ তুই এখন রাখ। তুই তুই আজকে আমাদের পার্টি দিচ্ছিস কি রে? পরশু দিনই তো হলো। তোরা এখন প্লিজ প্লিজ ফোনটা রাখ। তোরা বাবিনা সম্বন্ধে কথা হয়ে গেছে, আমার একটা সোর্স আছে, আমার ডক্টর আঙ্কেল আছে, ডক্টর আঙ্কেল সব ব্যবস্থা করবে। বাবা না, বাবা মিউজিকের ব্যাপারে কিচ্ছু বোঝে না, বাবা কিছু করবে। কিন্তু একটা কথা, এবার কিন্তু আমাদের ফেস্টা একটা বিশাল প্রেসিডেন্ট। হ্যাঁ শোন শোন শোন, কিন্তু ফেস্টার কি কোনো নাম ঠিক হয়েছে? না সেটা কিন্তু আমাদের কিন্তু রঞ্জন স্যারের কাছে গিয়ে এক্ষুনি একটা নাম বলতে হবে। ঠিক আছে হয়ে যাবে, চিন্তা করছিস কেন? আমি একটা নাম ঠিক করেছি। তুই একটা নাম ঠিক করিস প্রেম করতে করতে? শোনো, ছেড়ে দিলে আমায় দেবে? শোন নামটা শোন, নামটা শোন, তিত্রামি। চলবে নামটা হলো বিগ ব্যাং।